নমস্কার আমার চ্যানেলে স্বাগত আজ আমি নিয়ে এসেছি তরকার রেসিপি শীতের সময় রুটির সাথে তরকা জাস্ট জমে যায় আর সেটি আমি এত সিম্পলভাবে করি করাটা অত্যন্ত সোজা তাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি আড়াইশো গ্রাম সবুজ তরকার ডাল ভালো করে ধুয়ে মোটামুটি ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবার আমি ভেজানো তরকার ডালগুলিকে আমি প্রেশারে একটা সিটিমেটে সেদ্ধ করে নেব এর মধ্যে দেব আমি এক চামচ নুন হাফ চামচ হলুদ এবং তিন চার ফোঁটা তেল বেশি জল দেবেন না এক কর জল বেশি থাকলেই হল বেশি জল হলে কিন্তু ডালের মতো পাতলা হয়ে যাবে তখন কিন্তু তরকা খেতে ভালো লাগবে না এবার আমি একটাই মাত্র সিটি মেরে এটাকে সেদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি চারটে পেঁয়াজ কুচি দুটো ছোটো টমেটো কুচি ধনে পাতা কুচি দু চামচ লঙ্কা কুচি এক চামচ আদা এবং এক চামচ রসুন কুচি গ্যাস অন করে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হলে তারপরে আমি ইনগ্রিডিয়েন্টসগুলি দেবো প্রথমেই আমি দেবো আদা তারপরে আগে থেকেই কুচিয়ে রাখা লঙ্কা এবং এরপরে রসুন রসুনটা যেন বেশি ভাজা না হয় রসুনটা দেওয়ার পরে পরেই পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে নাহলে রসুনে ভাজা গন্ধ পোড়া গন্ধ বেরিয়ে যাবে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এতে আমি হাফ চামচ হলুদ এবং স্বাদ মতো নুন অ্যাড করবো ভালোভাবে মিশ্রণটিকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পেঁয়াজের রং না ধরা পর্যন্ত ওয়েট করতে হবে পেঁয়াজ একটু গোল্ডেন হলেই এতে আমি দুটি ডিম ভেঙে মিশিয়ে দেব আপনাদের যদি ডিমে অসুবিধা থাকে ডিম কম দিলেও পারেন আপনি একটিও ডিম দিতে পারেন বা ডিম বেশি পছন্দ হলে আপনি তিনটে ডিমও দিতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে ডিম দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে নেড়ে নিতে হবে সব জায়গায় যাতে সমানভাবে মিশে যায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এতে আমি টমেটোটাকে অ্যাড করব দেখতে পাচ্ছেন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি এখন আমি এতে হাফ চামচ চিনি দেবো চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় এবার আমি এতে আগে থাকতে সিদ্ধ করে রাখা তরকার ডালটা অ্যাড করব জল যদি প্রেশারে বেশি থাকে অতটা জল দেবেন না কারণ অতিরিক্ত জল হয়ে গেলে তরকা কিন্তু খেতে ভালো হয় না যত মাখা মাখা গ্রেভি হবে তত ভালো লাগে তরকা খুব ভালোভাবে ফুটে গেলে এতে আমি ধনে পাতাটা অ্যাড করব এখন আমি এতে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আপনারা ধনেপাতা পছন্দ না করলে ধনেপাতা নাও দিতে পারেন কিন্তু তরকাতে ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালোই লাগে আর আমি এর জন্য সানরাইজ তড়কা মশলাই ইউজ করছি আপনারা যদি ইচ্ছা করেন অন্য কোনো ব্র্যান্ডের তড়কা মশলাও ইউজ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি বহুদিন ধরে এটাই ইউজ করছি এবং এটা এটাতে আমি বেশ কমফর্টেবল তরকা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এতে আমি অ্যাড করব এক টেবিল চামচ আমুল বাটার বাটারের টেস্টটা কিন্তু তরকার সাথে দারুণ যায় বাটারটা সুন্দরভাবে গলে গেলেই আমার তরকা রেডি হয়ে যাবে আমার ধাবা স্টাইল তরকা রেডি টু সার্ভ তাহলে কেমন লাগলো তরকার রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হলে আরও ভালো ভালো রেসিপি আপনি মিস করে যেতে পারেন আজ তাহলে আসি ধন্যবাদ